আমার আসলে কি, আমি যে পর্যায়ে ছিলাম, যেভাবে ছিলাম ওখান থেকে, ওখানে কিন্তু আমার মা বাবা ছিল না যখন আমাকে বিয়ে করলাম, কিন্তু আমার আগের সন্তানটাকে নিয়েছিলাম। তো আমি এখনো যে আমার যে এই বিয়েটা করেছি, দেখে যে আমি আবারও চলে গেলে আমি আবার একটা বিয়ে করব, সেটা কিন্তু না। হ্যাঁ, আমার বাকি জীবনটা আমি আমার এই ছেলেকে নিয়ে, আমার মেয়েকে নিয়ে আমি কাটাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোনেরা শত ব্যস্ততার মাঝেও আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন, তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক, আমরা বিনার আপডেট আপনাদেরকে দিচ্ছি। বিনা এখন কি অবস্থায় আছে, কি পরিস্থিতিতে আছে, আপডেট আমরা জানিয়ে যাব যেই পর্যন্ত বিনার কোনো সমাধান না হচ্ছে। তো দর্শক, চলুন আমরা বিনার সঙ্গে আলাপ আলোচনা করি, তারপরে আমরা আপনাদেরকে জানাবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপু, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো আছি। মোটামুটি ভালো আছেন? তো আজকে খাওয়া দাওয়া করেছেন? না, এখনো খাইনি। এখনো খাননি? আচ্ছা, তো একটা বিষয় আমি জানতে চাইবো সবার আগে, সেটি হচ্ছে আপনার এই যে এত কষ্ট, আপনি এত কষ্টের মধ্যেও, আমাদের অনেক দর্শকরাও প্রশ্ন করেছে আপনার এত কষ্টের কথাগুলো আপনি এত সহজেই বলতেছেন, অথচ আপনার চোখে কোনো অশ্রু নেই, সেটার কারণটা কি একটু জানতে পারি? আসলে অশ্রু ফেলতে ফেলতে, আসারও দিন ভরেই ফেলতে ফেলতে, মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতে ঘুরতে এখন আমি এক পর্যায়ে ক্লান্ত হয়ে গেছি। কিন্তু অশ্রু যে নেই, আর অশ্রু যে দেখালেই যে আসলে কষ্ট পাচ্ছি, তাছাড়া পাচ্ছি না, এটাও আসলে ভাবার কোনো কারণ নেই। আর সংসারটা তো আমার, সংসারটা আমি করেছি। হ্যাঁ, তো একটা মানুষ আমি যাকে সম্মান দিতে চাচ্ছি, যে আমার স্বামীকে আমি সম্মান দিতে চাচ্ছি, সে তো সম্মান নিতে চাচ্ছে না। স্বামীকে তাকে খুঁজে বেড়াচ্ছি, সে তো আমাকে, আমাদের তো মানে খুঁজে বেড়াচ্ছে না। স্বামীকে আপনি খুঁজে বেড়াচ্ছেন, সে তো আপনাকে খুঁজতেছে না। জি না। আচ্ছা, আপডেট খবর আমরা জানাবো দর্শকদেরকে। তো আপনার এভাবে কতদিন আপনি ঝুলে থাকবেন, বা আপনার স্বামী আপনাকে কি আদৌ গ্রহণ করবে, একটু সে বিষয়ে আমাদেরকে জানাবেন? আসলে আমি আমি নিজে এখন অন্ধকারে। হ্যাঁ, তো আমি এখন দেখতেছি যে এমন একটা পর্যায়ে চলে আসছি যে আমি আমাকেই বিশ্বাস করতে পারতেছি না। কারণ আমি যেগুলো বিশ্বাস করতেছি বা যেগুলো আমি আশা করতেছি, সেগুলো কোনোটাই হচ্ছে না। তো সেই জায়গা থেকে আমি একটাই কথা বলবো, যে মানুষ তো আশার জন্য আর বিশ্বাসের জন্যই তো আপনার টিকে থাকে, তাই না? তো সেই জায়গা থেকে একটাই কথা। হ্যাঁ, আচ্ছা আপু, তারপরে আসলে আমি যেটা বলতেছিলাম, যে আসলে ওর আসবে কি আসবে না, সেটা আসলে ডিপেন্ড করে ওর ভালোবাসার উপর। ও আমাকে আসলে ভালোবেসে ছিল নাকি, যদি আমাকে ভালোবেসে থাকে তাহলে অবশ্যই ও সন্তানের টানে আমার টানে চলে আসবে। আপনি তো একটা অন্ধকার জালে ফেসে গেছেন, আপনি সেটা জানেন। এখন নিয়তির যদি এটাই লেখা থাকে তাহলে তো আর কিছু করার নেই। আচ্ছা, বিষয় হচ্ছে আপনি আপনার হাজবেন্ডকে যদি না পান, বা তার সঙ্গে যদি আপনার সংসার না হয়, তাহলে আপনি শেষ পর্যন্ত কি করবেন, আপনার ডিসিশন কি? শেষ পর্যন্ত আমি আসলে চাচ্ছি না যে ওকে হয়রানি করতে। হ্যাঁ, কারণ দেখেন, ও ওকে আমি সামনাসামনি এটা বলেছি, যেটা যে তুমি পালাচ্ছ কেন, হ্যাঁ তুমি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ কেন, কারণ আমি তো তোমাকে মামলাও করিনি। হ্যাঁ, যে মামলা করেছি, পুলিশ বা র‍্যাব তোমাকে খুঁজতেছে যে তুমি পালাই পালাই বেড়াচ্ছ। আমি কিন্তু ওই জায়গাটাও ক্লিয়ার রাখছি, আমি কিন্তু ওই জায়গায়ও কিন্তু যেতে পারতাম, আর আজকে কিন্তু ঘুরে বেড়াতো না ওখানে গেলে। হ্যাঁ, আজকে কিন্তু ওই জায়গায় থাকতো, যে জায়গায় থাকলে আমি দেখতে পারবো। আচ্ছা, ঠিক আছে, ও কিন্তু একটা বিচারে মানে পর্যায়ে চলে যেত এটা, তখন ওর মানহানি। কিন্তু ও তো ভাবতেছে যে আমি কেন আজকে নিউজে, আমাকে সেটা বলেছে ও সামনাসামনি, যে আমি কেন নিউজে ওর কথা বলতেছি, কেন আমি সামনে আসছি, হ্যাঁ বা ওকে কেন দেখাচ্ছি। তো আমার কথা হলো, আমি তো বাজে ভাবে কিছু দেখাচ্ছি না। তার আগে আমি আমার হাজবেন্ড, আমি এর জন্য ওকে খুঁজে পাচ্ছি না, এর জন্য আমি নিউজে এসেছি। এখানে একটা কথা আছে, আপনার হাজবেন্ড কি আমাদের এই নিউজগুলো রীতিমতো দেখে? হ্যাঁ, অবশ্যই দেখে, না দেখলে আমাকে কেন বলবে। দেখার পর কি বললো আপনাকে এসে? ও আসলে এটা পজিটিভ না নিয়ে এটা নেগেটিভে নিয়ে নিছে। তো আমি এর জন্যই তখন বললাম যে যদি আমি আজকে মামলা করতাম, তাহলে অবশ্যই ওরা যারা যারা আমার সাথে মানে আমার সংসারকে ভাঙার চেষ্টা করতেছে, হ্যাঁ যারা যারা ওকে সাপোর্ট দিচ্ছে সংসার ভাঙার জন্য, বা যারা যারা ওকে পরামর্শ দিচ্ছে যে আমার আমার সন্তানকে ফেলে দেওয়ার জন্য রাস্তায়, তো আমি কিন্তু সবাইকেই, আমি কিন্তু সবার নামেই দিতাম মামলাটা, কারণ এখানে তো সবাই জড়িত। হ্যাঁ, জড়িত যারা যারা আমি তাদেরকে দিতাম, তখন তো সবাইকে টানাটানি হতো,
করা হতো, কারণ যাকে আমি আসামি দিব সেই তো আসামি, সে আসামি বিচার করবে পরে, কিন্তু আগে তো আসামিকে ধরবে, আগে আসামিকে ধরবে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমি কিন্তু মামলা করিনি, মামলা করলে আজকে ওকে টানাটানি করতো, মাকে টানাটানি করতো, ওর বোনকে, ওর ভাইকে, তাই না? তো আমি কিন্তু ওই জায়গাটা ওর জন্য একদম ক্লিয়ার রেখেছি, কারণ আমি যেহেতু আদালতে যাইনি, আমি যেহেতু থানাতে ওর পর্যায়ে কোনো অভিযোগ দিতে যাইনি, তাহলে তো একদম মুক্ত, তো ও কেন পালাবে? তো আজকে যদি এখন ও যদি আমাকে ভালোই না বেশি থাকে, ও যদি আমার কাছে না ভালোবাসার টানে তো আসবে, যদি ভালোবাসে তাহলে তো আসবে, তো ও যদি আমার সন্তানকে, ওর সন্তানকে এবং আমাকেও যদি ভালোবেসে না থাকে, তখন তো একটা পর্যায়ে আমাকে তো হার্ড লাইনে অবশ্যই যেতে হবে। সেই হার্ড লাইনটা কি আমাদেরকে একটু ক্লিয়ার করবেন? সেই হার্ড লাইনটা আমি আমার সংসার ফিরে পাওয়ার জন্য, আমার সন্তানের বাবাকে তার কাছে ফিরে পাওয়ার জন্য, হ্যাঁ, এর জন্য আমার হয়তো বা আদালত পর্যন্ত যেতে হবে। আদালত পর্যন্ত যদি আপনি যান বা তাকে যদি আপনি আদালত পর্যন্ত নেওয়ান বা সে যদি তাকে, সে তো এমনি যাবে না, যেতে যদি বাধ্য করেন, তাহলে কি আপনি মনে করেন আপনার সংসারটা ফিরে আসবে? আসলে আমি তো এখন বাধ্য করতে চাচ্ছি না, হ্যাঁ, আমি নিজে ওকে বাধ্য করতে চাচ্ছি মীমাংসা করার জন্য। একটা পর্যায়ে আমি দেখেন একটা মাস ঘুরতে ঘুরতে লাস্টে ও পর্যন্ত যে ওর সাথে দেখা করেও আমি ওকে আমার সাথে আমার কাছে নিয়ে আসতে পারিনি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো এভাবে কয়দিন কার দরে দুয়ারে দুয়ারে আমি ঘুরবো? এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে তো আমি একটা সমাধান পাবো না, কারণ ওখানে তো আমার গার্জেন বলতে কেউ নেই, আর যেখানে ওরা রীতিমতো টাকা উড়াচ্ছে, হ্যাঁ, আমি যার কাছে যাচ্ছি মীমাংসার জন্য তার কাছে ওরা টাকা খাইয়ে তারা মুখ বন্ধ করে দিচ্ছে, তো ওই পর্যায়ে তো আমার পক্ষে তো এত টাকা দেওয়া সম্ভব না। তো একটাই সম্ভব, সেটা হলো আমি সরকারের কাছে বিচার চাওয়া, হ্যাঁ, সরকারের কাছে সমাধান চাওয়া বা বিচার চাওয়া। তো এখন আমার আর কি করার আছে, আমার ওইটুকুই। আচ্ছা, মনে করেন আপনার চলে যেতে হবে তখন। এক্সাম্পল, একটা উদাহরণ দিচ্ছি আমি, সেটা এক্সাম্পল ধরেন আপনার সংসারটা আপনি আর ধরে রাখতে পারলেন না, ভেঙে গেল, তারপরে আপনি কি করতে চান, কি করবেন, মানে কি করতে পারবেন আপনি, কি এভাবে আপনার লাইফটা পাড়ি দিতে পারবেন? আপনার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি না। আমি আসলে এরকম কোনো কিছু না যে যেটা শেষ হয়ে গেছে ওখান থেকে শুরু করব, দেখে যে এরকম যে হয়তো শুরুটা আমার খুব কষ্ট হবে, কিন্তু এই যে স্বামীর জায়গাটা, যে বদনামটা, যেই কথাটা আমাকে বলা হয়েছে, যে এরকম বলা হয়েছে কিন্তু এবার, যে আমি টাকার কারণে বিয়ে করছি জোর করে ওরা বলতেছিল, আর আমি বলছি জোর করে, তাহলে আমি জোর করে যদি করতাম তাহলে তো আমি এই পর্যন্ত আসতাম না সংসারের টানে, তাহলে অবশ্যই অন্য কোনো কারণে করতাম, তো বলতেছে অবশ্যই নাকি টাকার জন্য। হ্যাঁ, তো টাকার জন্য যদি ভাইয়া হতো, এটা একটু যদি আপনারা যদি নিজেরা যদি একটু ভেবে দেখেন, যে একটা মেয়ে যদি জোর করে বিয়ে করে, একটা মেয়ে যদি টাকার জন্য বিয়ে করে, তাহলে সে 1 লাখ টাকা কাবিন কখনোই মানতো না। আচ্ছা, 1 লাখ টাকার কাবিন, আমাদের দর্শকরা যারা আছে তারা আপনার এই ভিডিওটা অলওয়েজ দেখে এবং আমাকে অনেকেই আমাদেরকে ফোন দেয়, ফোন দিয়ে আপনার আপডেট খবরগুলো জানতে চায় বা আপনার বিষয়ে একটু কথাবার্তা তারা আমাদের কাছ থেকে শুনে বা কিছু জানতে চায়। তো সেই সূত্র ধরে আমি বলতে চাইব আপনাকে যে আপনি আপনার 1 লক্ষ টাকা কাবিন কোনো ফ্যাক্ট না, যদি দুজনের মন মিলে যায় তাহলে তো আর কাবিনের এখানে কোনো সমস্যা আমি মনে করি না। আমি এর জন্যই তো কাবিনে কোনো প্রবলেম মনে করিনি তখন, যেহেতু আমাকে জেনে শুনে বিয়ে করেছে, হ্যাঁ, আমার ব্যাকগ্রাউন্ডে যাই থাক সবই তো জানে, তো সেই জায়গা থেকে 1 লাখ টাকা কাবিন বা 50,000 টাকা কাবিন ওগুলো কোনো ইস্যু না আমার কাছে, কারণ যেহেতু আমি সংসার করবো, সংসার করতে গেলে তো আমার কাবিন দরকার নেই, কাবিন দরকার নেই। আমি এখনো বলতেছি কাবিন চাই না, সংসার চাই। কাবিন চান না, সংসার চান? সংসার চাই। সেই সংসার আপনি কিভাবে ফিরিয়ে আনতে পারবেন? এখন আমি তো চেষ্টা করতেছি সবভাবে, হ্যাঁ, নিজেকে ছোট করে, নিজের উপরে অনেক কাদা ছিটাচ্ছে ওরা, আমার উপর অনেক কাদা ছিটাচ্ছে, এরকম কাদা যে একটা মেয়ে হয়তো বা আত্মহত্যা করার জন্য বাধ্য হয়, যতটুকু করে ফেলছে ওরা। এখন আমি আত্মহত্যা যদি করতে যাই তাহলে আমার বাচ্চাটাকে কে দেখবে? কারণ আমি নিজে বেঁচে থাকাকালে কিন্তু আমার বাচ্চাকে কিন্তু ওর বাবা নিচ্ছে না, বাবা ফ্যামিলি নিচ্ছে না। আত্মহত্যা করা মহাপাপ, সেটা মুখে আনাও পাপ, সেটা আপনি, ও যে পর্যায়ে আমাকে নিয়ে যাচ্ছে, যেরকম কথা আমার উপরে উঠাচ্ছে ওর ফ্যামিলি, সেই পর্যায়ে তো আসলে একটা মেয়ে এই পর্যন্ত চলে যেতেই পারে চোখ বন্ধ করে। তাহলে আমি বলতে চাচ্ছি, এটা আমাদের অনেক দর্শকও আমাদেরকে বলতেছে, আপনার সেকেন্ড টাইম আপনার বিয়ে বসাটাই ঠিক হয়নি, এটা কি আপনি তাদের সঙ্গে একমত? আমি আসলে বিয়েটা আসলে করাটা যেহেতু প্রথম আমার এরকম হয়েছে,
এর পরবর্তীতে অবশ্যই ভেবে চিনতে বিয়ে করাটা উচিত ছিল, কিন্তু ওকে যেরকম দেখছি বা ওর সাথে যেরকম কথা বলছি, আমি কিন্তু বড়লোক বিয়ে করিনি। আমি কিন্তু যদি বড়লোক বিয়ে করতাম তাহলে ভাবতাম যে ওরা টাকার ইয়েতে বা ইয়েতে আমাকে ছেড়ে দিবে, কিন্তু আমি এরকম একটা বিয়ে করার চেষ্টা করেছিলাম যে ঠিক আছে আমার জীবনটা তো এভাবে যাবে না, যে আমাকে সবকিছু জেনে শুনে এবং যে গরিব থাকবে, হ্যাঁ দিন এনে দিন খাও, কিন্তু আমি সংসার করতে চাই, হ্যাঁ আমি একটা ছায়া চাচ্ছি স্বামী, যে আমাকে মা বাবা ভাই বোন সবার আদর দেবে, কারণ আমার তো কেউ নেই, সে আমাকে সব ব্যাপারে সাপোর্ট দিবে। আমি এরকম দেখে কিন্তু বিয়েটা করেছিলাম, কিন্তু আজকে যে সেও যে এরকম আমার সাথে, মানে আমাকে আগের কষ্টটা দেখে সে ওই আগের কষ্টটারই আপনার ফিডব্যাক দিতে চাবে নিজে, সেটা তো আমি বুঝতে পারিনি। সেটা আপনি বুঝতে পারেন না? আমি সেটা বুঝতে পারিনি, আজকে এখন আমি দেখতেছি, এখন আমি অল্প অল্প করে সবকিছুই বুঝতে পারতেছি। এখন আপনি মানে কি বুঝতে পারতেছেন অল্প অল্প করে? যে ও আমাকে আসলে আগের যে ঘটনাগুলো আমার যে কষ্টের কথাগুলো ছিল আগে, এখন আমি একটা কথা করার চেষ্টা করতেছি। এখন আমি একটা কথা বলবো তাহলে, তাহলে সে আপনাকে আপনাকে কি দেখে সে বিয়ে করলো, মানে আপনার মানে সৌন্দর্য না অন্য কিছু? আসলে আমি এটা জানি না যে আল্লাহ তাআলা উনি আমাকে কিরকম ভাবে সৃষ্টি করেছেন, হ্যাঁ সেটা তো আমি নিজে নিজেরটা বলতে পারবো না, কিন্তু আমার আমাকে যেটা বোঝানো হয়েছিল যে ও আমাকে, আমি অসহায়, হ্যাঁ আমার কেউ নেই, এর জন্য ও আমাকে বিয়ে করতেছে, সেজন্য আপনাকে সে বিয়ে করতেছে। ও আমাকে তো দেখা যাচ্ছে আরো অসহায় করে ফেলে চলে যাচ্ছে, তাহলে সে কি আদৌ আমাকে অসহায় দেখে বিয়ে করেছিল নাকি অন্য কিছুর জন্য, সেটা আমি বুঝতে পারতেছি না। তাহলে সেটা আপনি বুঝতে পারছেন না, ঠিক আছে, আপনি একটু অনুভব তো করতে পারতেছেন, তো কি জন্য সে আপনাকে বিয়ে করলো? অবশ্যই হয়তোবা ও আমাকে, আমি যতটা যেটা ভাবছিলাম যে আমাকে ভালোবাসে, হয়তো ওইটা না। তাহলে আপনাকে সে ভালোবাসেনি, সে ভালোবেসেছে আপনার সৌন্দর্য হতে পারে, তাই না? দর্শক, আমরা বিনার ধারাবাহিকভাবে বিনার জীবনের গল্পটা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। দর্শক, আমাদের সঙ্গে থেকে ধীরে ধীরে বিনার প্রত্যেকটা পর্ব আপনারা দেখুন এবং আমাদের সঙ্গেই থাকুন। আচ্ছা আপু, তো যদি মনে করেন শেষ পর্যায়ে আপনার হাজবেন্ড আপনাকে মেনে নিল না বা আপনার সংসারটি ভেঙেই গেল এক্সাম্পল, তারপরে আপনি কি করবেন, কোথায় গিয়ে দাঁড়াবেন? আপনার তো মা নেই বাবা নেই, কাটাই দিবেন বাকি জীবন আপনার? তো আমি যেরকম চাকরি করতাম হয়তো বা এখন হয়তো বা আমার অনেক কষ্ট হয়ে যাবে, বাচ্চাগুলোকে আমি রাখবো কই, হ্যাঁ এটাও একটা পর্যায়ে চলে যাবে। আমি তো আমি যেভাবে পারি অল্প অল্প করে এক বেলা খেয়ে হলেও আমি বাচ্চাদের সাথে, বাচ্চাদের নিয়ে আমি থাকতে চাই, অন্য কাউকে আর চাই না। অন্য কাউকে তো চান না, সেটা ঠিক আছে। তো আপনার এখন বর্তমান বয়সটি কত সেটা একটু বলবেন? আসলে বয়সের কথা বলতে গেলে আসলে এখন কিভাবে বলবো বলতে হয়, কারণ আমার যখন বয়স হয়নি আইডি কার্ড করার, ভোটার হওয়ার, আমি তখনই ভোটার হয়েছিলাম বয়স বেশি দিয়ে। আচ্ছা, আমি একটা জন্ম নিবন্ধন করেছিলাম বয়স বেশি দিয়ে, করে ওইটা দিয়ে আমি ভোটারের একটা লিস্ট আসছিল, তখন আমি নামটা দিয়ে দিয়েছিলাম। তো আমার সেই বয়স অনুযায়ী আমার 94 লেখা আছে, 94, হ্যাঁ, কিন্তু আমার আমার যেটা অরিজিনাল বয়স যেটা, হ্যাঁ যেটা আমার আসল বয়স, সেটা হলো আপনার 1998 হয়েছি আমি, সেটা আমার মানে মার গর্ভ থেকে আমি যখন হয়েছি। 98 জন্ম নিলে আপনার 23, আর 94 জন্ম হলে 27। জি, আচ্ছা, তাহলে আপনার আমরা ধরে নিব ভোটার আইডিতে যেটা আছে ওইটাই 27, ওইটাই তো এখন মানে কাগজ অনুযায়ী সরকারি আইন অনুযায়ী তো ওইটাই এখন ইস্যু করতে হবে, হ্যাঁ ওইটাই এখন ইস্যু, তাহলে আমরা ধরে নিব 27। তো আপু, আপনার এই 27 বছর বয়সে তো আপনি সেকেন্ড থার্ড টাইম কোনো জীবনসঙ্গী চাচ্ছেন না, যদি আপনার এই সংসার ভেঙে যায়? না না না। তাহলে আপনি এই সন্তান বুকি নিয়ে কি আপনি আদৌ পারবেন বাকি লাইফটা পাড়ি দিতে? আসলে পারবো বলতে এখনো তো পারতেছি না, হ্যাঁ এখনো তো আমি এই সন্তানকে নিয়ে আমি অসুস্থ, আমি কিন্তু পারছি না, কারণ আজকে সারাদিন আমি না খাওয়া, হ্যাঁ এরকম না খেয়ে অনেক আমার দিন, এই এই মাসটায় আমার অনেক দিন গেছে এরকম না খেয়ে বাচ্চাকে কোলে নিয়ে ঘুরে ঘুরে, কারণ রাস্তায় ঘুরবো আমার তো বাসা নেই, থাকার জায়গায় পাচ্ছি না, খাবো কিভাবে? আজকে কি খেয়েছেন? আজকে এই পর্যন্ত আমি কিছুই খাইনি, শুধু এই পর্যন্ত কিছুই খাননি। আপনার ঘরে চাউল ডাউল বাজার আছে? না কিছুই নেই। কিছুই নেই? আপনি কি টাকা পয়সা আছে আপনার কাছে, এগুলো কেনার মতো টাকা পয়সা আছে? যেহেতু আমি এখন চাকরি করি না, হ্যাঁ তো আমি ঘুরে বেড়াইছি অনেক, গাড়ি ভাড়া অনেক কিছু গেছে আমার কাছ থেকে যা ছিল, আর এখন আমি আসলে ওইভাবে টাকা পয়সা পাবো কোথায় এখন, কারণ আমার পাশে তো কেউ নেই। কে বলেছে আপনার পাশে কেউ নেই? আমাদের
প্রবাসী ভাইরা আপনার পাশে আছে? না, আপনারা আছেন, ওনারা আছে, ভাইয়ারা, কিন্তু আমার যে নিজের দিক থেকে, স্বামীর দিক থেকে, মা বাবার দিক থেকে তো কেউ নেই। আপনারা জিজ্ঞেস করতেছেন, কিন্তু আমার তো যা যে আমার হাজবেন্ড, সে কিন্তু আমার কথা খোঁজ খবর নিচ্ছে না। আচ্ছা, যার কেউ নেই তার জন্য হাজারো মানুষ দাঁড়িয়ে যায়, সেটা জানেন আপনি? জি জি, সেটা তো আমি আপনাকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো আমাদের আপনাকে যারা ভালোবাসে বা আপনার এই গল্পগুলো যারা রীতিমতো দেখে বা ফলো করে, প্রত্যেকটা গল্প আপনার প্রবাসী ভাইরা দেখে এবং অনেকেই আপনাকে সহযোগিতা করতে চায়, হেল্প করতে চায়, সেই প্রবাসী ভাইদের জন্য আপনার পক্ষ থেকে কি বলার আছে? আমার পক্ষ থেকে বলার আছে একটাই কথা, যে ভাইয়ারা আমার জন্য, আমার সন্তানের জন্য দোয়া করবেন। আর আমি যেন, যেহেতু আমি আমার সংসারের জন্য একটা যুদ্ধে নামছি, এটাও আমার জন্য একটা যুদ্ধ হয়ে গেছে। কারণ যেহেতু যুদ্ধে নামলে মানুষ অস্ত্র থাকে, পাশে লোক থাকে, আরও আমার কিন্তু কিছু নেই, আমার অস্ত্র বলতে আমি আর আমার সন্তান, ঠিক আছে? কিন্তু এটা এমন একটা যুদ্ধ যে কাউকে মেরে ফেলা না, হ্যাঁ, বা কাউকে ক্ষতি করা না, এটা হলো একজনের সংসার টিকে রাখার, একটা বাচ্চার বাবাকে তার কাছে রেখে তার বাচ্চা তার কাছে বড় করার আশা, এটা একটা যুদ্ধ। তো এই যুদ্ধের জন্য আপনারা আমাকে, আমার সন্তানকে দোয়া করবেন, দোয়াটাই বড়। আর তার পাশে যদি আমাকে হেল্প করতে চান, হেল্প করতে পারেন, তাহলে আমাকে হেল্প করবেন। হেল্পটা কিভাবে করবে আপনাকে? সেটা হোক আপনার অর্থের দিকে, বা সেটা হোক আপনার যদি এরকম কোনো কিছু থাকে যে উপরের লেভেলে কেউ থাকে যে আমার স্বামীকে আমি ফিরে পাওয়ার জন্য ওইভাবে হেল্প করা, সেটা হতে পারে, বা বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে। হ্যাঁ, বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে। আচ্ছা, আর্থিকভাবে হেল্প আপনার প্রয়োজন আছে? হ্যাঁ, অবশ্যই আছে। সেই হেল্পটা কিভাবে করতে হবে আপনাকে? সেটা আপনাদের মাধ্যমে করতে হবে। আমাদের মাধ্যমে? আচ্ছা, তো আমাদের মাধ্যমে করলে তো আপনার কন্ট্যাক্ট নাম্বার চায় তারা, তো আমরা তো আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিতে পারি না, যার তো যেহেতু আপনার পারমিশন নেই। আসলে আমি আসলে স্বামীর সময়ের জন্য আমি হেল্পটা চাচ্ছি অর্থ দিক থেকে, কারণ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন ঘুরে বেড়াচ্ছি তখন কিন্তু আমি অর্থের জন্য হেরে যাচ্ছি। হ্যাঁ, ওরা যেখানে ঢেলে দিচ্ছে টাকা সেখানেই আমি বন্ধ। তো এইভাবে তো একটা মহিলা মানুষ এভাবে তো ঘুরে বেড়ালে তো কোনো সমাধান হবে না, তো এর জন্য আমি হেল্পটা চাচ্ছি। আর আমার ফোন নাম্বারটা বলতে, যে আমি চাই না যে কেউ আমাকে এমনি এমনি ডিস্টার্ব করুক। হ্যাঁ, আমি আসলে এমনি নিজেই অনেকটা প্রবলেমে আছি, তো আমার কিছু জানার জন্য যদি কেউ ফোন নাম্বার চায় সেটা ভিডিও দেখে জানতে পারবে। আর যদি আমাকে হেল্প করার জন্য ফোন নাম্বার চায় সেটা আপনাদের মাধ্যমে যদি হেল্প করা হয়, আমাকে হেল্প করে তারপরে যদি ফোন নাম্বার চায় আমার খোঁজখবর নেওয়ার জন্য, তখন আপনারা এটা দিতে পারবেন। খোঁজখবর নেওয়ার জন্য ফোন নাম্বার কি আমরা দিতে পারবো? সেটা হলো, হ্যাঁ, দিতে পারবেন যদি ওনারা আমাকে সত্যি সত্যি হেল্প করতে চায় বা হেল্প করে। আচ্ছা, ঠিক আছে। দর্শক, আমরা শুনছি বিনার গল্প। দর্শক, আমরা আর কিছুক্ষণ, অল্প কিছুক্ষণ সময় নিব, তারপরে আমরা এই গল্প থেকে বিদায় নিব। দর্শক, আমাদের সঙ্গে থাকুন, আমরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা আপু, তো আমার কথা হচ্ছে আপনার এই সন্তান, ছেলে সন্তান, অনেকেই বলতেছে যে ও আপনার হাজবেন্ডকে গালাগালি করতেছে, যে এই একটা ছোট্ট একটি বাচ্চা রেখে আপনার যেই ছেলে চলে যেতে পারে, আপনাকে অস্বীকার করতে পারে, সেই ছেলের জন্য আপনি এই যুদ্ধে নেমেছেন কেন? আসলে ও অস্বীকার করতে পারে বাবার দিক থেকে, কিন্তু আমি তো মা, আমি তো 10 মাস ওকে গর্ভে রাখছি, আমি তো হয়েছে সিজারের যে কষ্টটা ওটা আমি ভোগ করছি, এবং এখনো পর্যন্ত আমার বাচ্চাকে কোলে নিয়ে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতেছি। আমি ও ফেলে দিয়ে চলে যেতে পারছে, আমি কিন্তু পারিনি। হ্যাঁ, আর আমি কখনো ফেলে দিতে পারবো না। তো সেই জায়গার থেকে আমি এর জন্য, আমার সন্তানের জন্য আমি যুদ্ধ করতেছি। মানে মূলত আপনার সন্তানের জন্য আপনি যুদ্ধ করতেছেন? জি জি, মা হিসাবে তো আমার এটাই উচিত, তাই না? যে ও ফেলে দিয়ে চলে যাবে কিন্তু আমার সন্তান তো পারবে না যুদ্ধটা করতে, তো ওই যুদ্ধটা তো আমার করতে হবে। তো আপনার আত্মবিশ্বাস কি, মানে আপনি কি যুদ্ধে জয়ী হয়ে ফিরে আসতে পারবেন? আপনাদের সবার যদি দোয়া থাকে আমার উপর, এবং আল্লাহ তাআলা যদি চান, আমার ভাগ্যে যদি থাকে, তাহলে অবশ্যই হবে, আমি জিতে আসতে পারবো। হ্যাঁ, আমরা আপনার জন্য দোয়া করি, আপনি যেন আপনার এই যে সংগ্রামে নেমেছেন, যে যুদ্ধে আপনি নেমেছেন, আপনি যেন আপনার এই যুদ্ধে জয়ী হয়ে ফিরে আসতে পারেন। আমাদের পক্ষ থেকে আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইল। তো আপু, আপনার লাস্ট আমরা শুনব, তো যদি আপনার সংসারটা ফিরে পান তাহলে সর্বপ্রথম আপনার ইচ্ছা কি, যদি আপনার হাজবেন্ড ফিরে আসে আপনার জীবনে? আমি সর্বপ্রথম বলতে, আমি একটা মানত করেছি আমার সংসারের জন্য, যেটা সেটা আসলে আমি বলতে চাচ্ছিলাম না, কিন্তু এখন বলতে হচ্ছে যেহেতু আপনি বললেন। প্রথমত আমার থাকবে হলো, যেহেতু আমি ইতিম, হ্যাঁ,
তো আমি প্রথমত আমি ইতিম কিছু ইতিম বাচ্চাদের খাওয়াবো নিজের হাতে রান্না করে, এটা আমার একটাই ছিল, হ্যাঁ মানত ছিল। আর তারপর আমি তিনটা কোরআন শরীফ দিতে চেয়েছি ইতিমখানায়, হ্যাঁ এটা আর কি। আর আমি মিলাদ পড়িয়ে দিব, যেহেতু আমার বাচ্চা হওয়ার পর থেকে আমি আমার বাচ্চার জন্য যে একটা মিলাদ পড়াতে হয় সেটা আমি পড়াইতে পারি নাই এই দৌড়াদৌড়ির জন্য, তো আমার বাচ্চার জন্য একটা মিলাদ পড়িয়ে দিব। আর তারপর আমি মানে খুব মানে শান্ত শিষ্ট যেভাবে মানুষ সংসার করে বা যেভাবে বাচ্চা নিয়ে সুখে শান্তিতে স্বামীকে নিয়ে সংসার করে, আমি ওইটা মানে ওর মন মতো হওয়ার চেষ্টা করব। যে এখন ও আসার পরে, আসার পর তো পরিবর্তনও হতে পারে, হয়তো বা আরও কিছু বাড়াই দিতে পারে যে আরও এটা চাই ওইটা চাই সেটা চাই এরকম, যে তুমি আরও এইভাবে চলো ওইভাবে চলো, ও যেটা বলবে ওইভাবে চলার চেষ্টা করবো। মানে তার মানে আপনার স্বামীর কথা মতো চলবে? জি, হয় এক হাতে তো তালি বাজে না, হয়তো আপনারও কিছু দুষ্টুটি ছিল সেজন্য হয়তো আপনার স্বামী চলে গিয়েছে, হয়তো বা ছিল, এখন সেটা শুধরিয়ে ভালোভাবে চলার চেষ্টা করবে। আর পাঁচটা মেয়ে যেভাবে সংসার করে, আর সবাই তো একরকম না, তো আমার স্বামীর মনের চিন্তা ভাবনাগুলো তো আলাদা হতে পারে, তো ও যেভাবে আমাকে বলবে, কারণ আমি এত কষ্ট করে হ্যাঁ বাচ্চার জন্য আমি ওকে যদি আবার নতুন করে পাই তাহলে তো আমার কাছে নতুন জীবন আবার নতুন করে পেলাম। আচ্ছা, ওইভাবে আমি নতুন করে সংসার করার চেষ্টা করবো। যদি আপনার স্বামী বলে যে তোমার চাকরি করতে হবে, সেক্ষেত্রে আপনি কি করবেন? না, যদি আমি চাকরি না করার পর যদি ও যদি বলে যে চাকরি করা যাবে না, ডাল ভাত আমি যা খাই তুমি তাই খাবা, একবেলা খাবা, আমি যদি একবেলা খাই তুমি একবেলা খেয়ে থাকতে হবে, আমি সেটাই করবো না চাকরি। তো ঠিক আছে আপু, আমরা প্রতিবেদন শেষ করব। তো লাস্ট কোনো বক্তব্য আছে আপনার বলার প্রবাসী এবং দেশবাসীর কাছে, এবং আপনার মনের কোনো ইচ্ছা আছে কি না যে প্রকাশ করা? অনেকের ভিতরে অনেক ইচ্ছা থাকে কিন্তু প্রকাশ করা যায় না। মেয়েদের আমরা জানি মেয়েদের বুক ফাটে তবু মুখ ফোটে না, তবু আপনার সব ফুটতে হবে, কারণ আপনার ভিতরে যে কষ্ট সেই কষ্টের কথাগুলো আমাদের দর্শকরা শুনতে চায়। তো সেই সেই দর্শকদের উদ্দেশ্যে সব ক্লিয়ার করে বলতে হবে। আসলে আমি প্রথমত আগের মতোই আবার বলবো যে দোয়াটা কিন্তু সবার উপরে, হ্যাঁ, কারণ আল্লাহ চাইলে সব কিছু সম্ভব, না চাইলে কোনো কিছুই সম্ভব না। তো সেই জায়গা থেকে একটা কথাই বলবো যে বোন হিসাবে আপনারা সবাই আমাকে দোয়া করবেন, আমার বাচ্চাকে দোয়া করবেন। আর তারপরে যেটা সেটা হলো যে আমার স্বামীর কথা তো আমি জানি, হ্যাঁ আমার স্বামী কিন্তু এমনিতে আমি যেটা জানি যার জন্য আমি এখনও বিশ্বাস করে ঘুরতেছি সেটা হলো আমি জানি আমার স্বামী অনেক ভালো। আমি যেটা জানি যে আমার স্বামীর জায়গাতেই অনেক ভালো, কিন্তু ও আসলে আমাকে নিয়ে যে আলাদা সাপোর্ট দেওয়া সেটা ওর ভিতরে নেই। তো এর জন্য ফ্যামিলি, যেহেতু ফ্যামিলির 10 জন মানুষ 10 রকম হয়, তো 10 জনের কথা শুনেই কিন্তু সংসার করা যায় না, কারণ 10 জন 10 রকমের বলবে, তো 10 রকমভাবে কিন্তু চলাফেরা করা যায় না একটা মানুষের। তো সেই জায়গা থেকে আমার স্বামীর ভিতরে যেন ইমান দেয় আল্লাহ, হ্যাঁ সে যেন ভালো হয়ে যেতে পারে, সে যেন বুঝতে পারে, হ্যাঁ আমাদের যেন বুঝতে পারে আমাদের ভিতরে যে আমরা যে সংসার করেছি একসাথে সেই মায়া মহব্বত এগুলো যেন ওর ভিতরে আসে, এগুলো যেন একবার হলো ভাবে, হ্যাঁ আর বাচ্চার জন্য যেন ওর মনটা নরম হয়ে চলে আসে, এটার জন্য আপনারা আমাকে দোয়া। আপু আমরা যেহেতু বড় করেছি আর একটু সময় নিব, তাহলে আপনার স্বামীর সঙ্গে আপনার মানে সবচাইতে ভালো মুহূর্ত ছিল কোনটা, মানে রোমান্টিক মুহূর্ত মনে পড়ে তেমন কোনো রোমান্টিক মুহূর্তের কথা? জি, আমাকে ওর বাসা থেকে আমার শ্বশুর বাড়ি থেকে, তখন কল্যাণপুর থেকে আমি 10 নম্বর থাকি মিরপুর, হ্যাঁ তো আমি তখন যাওয়া আসা করতাম আমার শ্বশুর বাড়ি থেকে কল্যাণপুর আপনার রেডিও কলোনি বেতার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তো আমি প্রতিদিনই, ও তখন চাকরি করতো, তখন চাকরি করতো আর কি, হ্যাঁ যখন আমাদের প্রথম বিয়ে হয়েছে আর কি নতুন নতুন, তখনও চাকরি করতো। আর ওদের গাছে ছিল আম ছিল আর কি, একটা গাছে ছিল টক আম, একটা গাছে ছিল মিষ্টি আম, মিষ্টি আমটা ছিল ছোট আর টক আমটা ছিল হলো আপনার পোকা থাকতো আর কি। তো ও আমাকে প্রতিদিনই নিয়ে যেত বাড়ি বাসায়, ও যখন ডিউটি শেষ হতো ও বাসায় আসতো, এসে আমাকে ফোন করে বলতো রেডি হয়ে, তখন যে রেডি হয়ে থাকো মার কাছে যাবো দেখা করবো, তো তখন রেডি হয়ে থাকতাম, ও এসে ও আমাকে বাইক দিয়ে ওর বাইক দিয়ে নিয়ে যেত, নিয়ে যেয়ে বাসায় তেমন দেখায়, তারপরে একবেলা আমরা রাত্রে খেয়ে চলে আসতাম আবার এরকম। তো তখন ও আমাকে মানে বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড, তো ওখানে আমার শাশুড়ি নোনা সেগুলো ছিল, ওনারা বলতেছিল থাকতে আমাকে, হ্যাঁ যে আজকে রাতটা থাকি, যেহেতু ওর যেখানে চাকরি করতো সেটা কল্যাণপুরে ছিল, তো আমাকে এটা বলছে, বলার পর ও আমাকে বলতেছে না, কারণ ও আমাকে এতটা ভালোবাসতো যে সবার সামনে থাকলে হয়তো ও আমার সাথে দুইটা কথা বলতে পারবে না, একটু হাসবে সেটাও মানুষের সামনে হয়তো বা হাসতে পারবে না, এর জন্য ও আমাকে বলছে যে না চল আমরা চলে যাই।
তো এই বৃষ্টির মধ্যে ও আমার মনে আছে ও ছাতা নিয়েছিল, আর ও নিজে ভিজে ভিজে যাচ্ছিল। ও আমাকে বলতেছিল আমার পিছনে ছাতা এইভাবে দাও, আমার মাথার উপরে দিবা না, হ্যাঁ আমার পিছনে এইভাবে দাও, আমার ভিতরে যাক পানি, কিন্তু তুমি জানো না। হ্যাঁ, এগুলো নিয়ে আমাদের অনেক মানে হাসাহাসি হচ্ছিল। একটু আমি পুরো অর্ধেক ভিজে গেছিলাম, কিন্তু ওকে বুঝতে দিইনি, কারণ আমি ইচ্ছা করে ছাতাটা ওর মাথায় দিচ্ছিলাম যেন ও না ভিজে, আর আমি ভিজলে ভিজলাম, দুজন একসাথে ভিজলাম এরকম। তখন নামার পরে আমাকে এরকম করে একটা ঝুমুক দিচ্ছিল, ঝুমুক দিয়ে লাস্টে ওর নিজের ভিজা কাপড় দিয়ে ও আমাকে মুছে দিচ্ছিল এক সাইডে নেমে। ওইটা একটা ভালো মুহূর্ত আমার জন্য ছিল। আর খারাপ মুহূর্ত ছিল কোনটা? খারাপ মুহূর্ত যেটা ছিল সেটা আসলে আমি চাচ্ছিলাম না আমার স্বামী সব মানে হয়তো বা বাজে কোনো কিছু মানুষ এরকম কিছু দেখুক, হয়তো বা ভালো মানুষের মধ্যে ভালো খারাপ দুটোই থাকে। আচ্ছা ঠিক আছে আপু, আমরা যেটা ছিল সেটা আমি বলবো বলতে যে আপনার ও এক এক পর্যায়ে একবার ওর মা আমরা যখন একসাথে ছিলাম লাস্ট মুহূর্তে, তখনও ওর মার কথা ওর বোনের কথা যে কাকে কি বলেছে দেখিনি আমি শুনিনি, কিন্তু ওই বাসার থেকে এসে আমার সাথে বাজে ব্যবহার করতেছিল। আর বাজে ব্যবহারের মধ্যে ওর এক হাতে ছিল দা আর এক হাতে ছিল কোরআন শরীফ, যেটা সব থেকে আমাকে কষ্ট দিছে বেশি ওর কাছে। আচ্ছা আচ্ছা, সেটা হলো এক হাতে ছিল কোরআন শরীফ এক হাতে ছিল দা, আমাকে এসেছিল মারতে, বলছিল যে আমি তোকে মেরে ফেলবো কোরআন শরীফ হাতে, কোরআন শরীফ ধরে বলতেছে আমি তোকে মেরে ফেলবো, কারণ আমি সংসারের জায়গা থেকে হ্যাঁ পারতেছি না ওদের কথা রাখতে, না পারতেছি তোকে ছেড়ে দিতে। এটা ছিল খারাপ মুহূর্ত নাকি? আচ্ছা ঠিক আছে আপু, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক যারা এতক্ষণ আমাদের সঙ্গে থেকে বিনার জীবনের গল্পটি আপনারা শুনলেন, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এবং বিনার জীবনের গল্পটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে আমাদের এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে। এবং আমাদের এই চ্যানেল থেকে বিনার আপডেট ভিডিও পেতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকতে হবে আমাদের এই চ্যানেলের সঙ্গে। দর্শক যেখানে থাকুন ভালো থাকুন, ধন্যবাদ সকলকে, খোদা হাফেজ।